তো গাইস দেখতে পাচ্ছো এইটাই হচ্ছে সেটআপটা আর তোমার এই যে এখানে 315 আছে এখানে ক্যাবিনেট আছে খোলা আর আছে ওইখানে আছে এক পেয়ার মাল আর ওইখানে বেস আছে হ্যালো হ্যালো গাইস আমি পিজু সরকার আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে কারণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সেকেন্ড হ্যান্ড সেটআপ যেটা আমরা সবাই তিনজনই যাচ্ছি একটা 315 সেকেন্ড সেটআপ গাইস তোমাদের খুব কমেন্ট আসছিল যে দাদা আমাদের 315 সেটআপ দেখাও যে সেকেন্ড হ্যান্ড কারণ এই রেঞ্জের মধ্যে এখন একটা সেটআপ ভালো সেটআপ কিনতে গেলে 2 লাখের মধ্যে চলে যায় তো সেই হলো ব্যাপার তো এখন সবার তো শ্রাদ্ধ হয় না যে অত টাকা দিয়ে সেটআপ কেনার তো সেকেন্ড হ্যান্ড হলে ভালো হয় কিছু কিছু লোক মানে সেটআপ কিনে চলাতে পারছে না তো তাই জন্য সেটআপ বিক্রি করছে তো সেই সেটআপগুলো নেওয়ার দরকার বা সে অন্য কোনো বিজনেস করবে তার জন্য সেটআপ বিক্রি করছে তো আমি বলবো সেই সেটআপগুলো নাও একবার কাটাকুটি সেগুলো মাল না নেওয়া এটাই ঠিক তো গাইস এখন আমরা সবাই মিলে যাচ্ছি এই যে বের হয়ে গেছি এখন আপাতত জায়গাটার নাম গোদল আর যাবো আমারই এক বন্ধুর বাড়িতে ওরই সেটআপ ওটা ও বিক্রি করবে বললো তো দেখি মামুন নেবে মনে হয় সেটআপটা তো দেখা যাক কেমন কী সেটআপ আছে তো ও এখন সেটআপটা চালাচ্ছে না আপাতত বন্ধ আছে কারণ ও এখন অন্য ব্যবসা করতে ঢালাইয়ের কাজ করছে তো মনে হয় না পরিস্থিতি খুব একটা ভালো আছে মনে হয় নোংরাই আছে কারণ আমি অনেক দিন আগে এসেছিলাম তখন দেখলাম মাল একদম নোংরা হয়ে গেছে তো দেখো কোনো মাল কোনো জিনিসই মানে খারাপ হয় না বা সুন্দর হয় না সেটাকে সুন্দর করে সাজাতে হয় যে যতটা ভালোবাসবে তার সেটআপ তত ভালো হবে তো গাইস চলো আগে সেখানে যাওয়া যাক The demons call when they do what they do And now I'm feeling taken off, find a place with a view The pain is never gonna stop if it's controlling you I know the time can heal it all So guys, আমরা চলে এসেছি এখন তো এটাই বাড়ি এই বাড়িতে সেটআপটা আছে তো আগে দেখি চলো ঢুকে যাক দাদা কি রে বুধু বাড়িতে আছিস বিয়ে করে তো খাওয়া দাওয়া দিলু না তোর তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটাই সেটআপ আর সেটআপে তোমার দেখতে পাচ্ছ আরসে মডেলের বেস যেটা তোমার 1500 ওয়াটের স্পিকার লাগানো আছে আর 315 তোমার জেবিএল মডেলের আছে আর এটাতে তোমার স্পিকার লাগানো আছে স্টুডিওমাস্টারের 1555 ঠিক আছে আর একটা 300 ওয়াটের উপরে লাগানো আছে মানে 4 পিস স্টুডিওমাস্টারের আছে আর তোমার এক পিস হচ্ছে 300 ওয়াটের আছে আর গাইস দেখতে পাচ্ছ তোমার ওপাশে আমাদের এক পেয়ার মাল রাখা আছে যেটাতে তোমার 600 ওয়াটের বেস আছে আর 300 ওয়াটের টপ আছে টপে মানে হচ্ছে 300 করে স্পিকার লাগানো আছে ওই ধরো তোমার কিছু স্টুডিও মাস্টার আছে কিছু পিওডিও আছে মানে এরকম মিশাল করে লাগানো আছে আর 450 টুইটার আর অ্যাম্পলিফায়ারের মধ্যে আছে তোমার হচ্ছে 3200 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার আছে একটা 2000 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার আছে একটা স্ট্যাঞ্জারের 700 আছে আর একটা 1500 আছে আর একটা তোমার জেনারেটর আছে তো এইটার রেট রেখেছে তোমার 1.5 লাখ টাকা তো আমাদের একটু রেটটা বেশি মনে হয়েছে তো দেখা যাক আমরা সেটআপটা নিব কিনা সেটা একটু পরেই দেখা যাবে তো গাইস আমরা ওখানে গেলাম তোমরা সেটআপ তো দেখতে পারলে কিরকম অবস্থাতে আছে আর সেরকম মালও ছিল না মাল তোমার ধরো আমি বলে দিচ্ছি কি কি মাল ছিল তোমার মাল ছিল এদিকে 3200 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার 2000 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার আর হচ্ছে একটা 500 আউজার আর একটা 700 ওয়াট ছিল আর এদিকে বক্স ছিল তোমার হচ্ছে 315 তোমার হচ্ছে 1555 লাগানো ছিল স্পিকার 315-তে আর উপরে 300 ওয়াট লাগানো ছিল আর তোমার হচ্ছে 750 টুইটার আর এদিকে বেসে লাগানো ছিল তোমার হচ্ছে 1500 ওয়াট যেটা হচ্ছে ATIPRO-র ক্যাবিনেট টামিয়ে দিয়েছিলাম আর মাল মেন ব্যাপার মালটা করেছিল ওর ভাই আর ভাইয়ের আগে দিয়ে গেছিলো দাদা মানে অনেক একটা ঝামেলার জন্য মালে দুই ভাইয়ের মিলে সামঞ্জস্য করেছে বলে মাল বেচে দেবো তারপর ভাগাভাগি করে টাকাটা নিয়ে তারপর আবার নতুন করে স্টার্ট করবে এই হলো ব্যাপার তো ওই জন্য আমরা সেটআপটা কিনতে চাই সেটআপ ভালো আছে কিন্তু ওটা নোংরা করে রাখছে এই হলো ব্যাপার তো যখন আমাদের হাতে আসবে তো আমাদের মতনই চলবে তো রেট প্রচুর বলে দিছে প্রচুর আরও এক পেয়ার মানে তোমাকে মালগুলো বলে দিলাম যে আউজা 500 ওয়াট তারপর 700 ওয়াট তারপর স্ট্যাঞ্জারের 2000 3200 আউজার
আর হচ্ছে এক পেয়ার সেট আপ, আর তোমার হচ্ছে তিন পুরোর এক পেয়ার সেট আপ, ঠিক আছে। আর ধ্যাতরা ধুতরা কেবিনেট পড়ে আছে, মানে নিলে নাও না নিলে রেখে দাও, কোনো অসুবিধা নাই। আর একটা জেনারেটর, ও দাম বলছে 1.5 লাখ টাকা, আমরা 1 লাখ টাকা দাম বলে আসলাম। তো 1.5 লাখ টাকা আমার মনে হয় না যে ওই কোয়ালিটির রেটে মানে পোষাবে না, এক্সেস রেট হয়ে যাবে, বেশি রেট হয়ে গেছে। আমরা আমি প্রথমে তো 80,000 বলেছিলাম, তো মামু তাও 1 লাখ টাকা বলে বললো। হ্যাঁ মানে সেট আপটাতে, কারণ খরচাও করতে হবে ওখানে অনেক কিছু, কভারগুলো সব চেঞ্জ করতে হবে, কারণ ওইভাবে তো আর কাউকে কাস্টমারকে মাল দেওয়া যাবে না, লজ্জার ব্যাপার যে কী ভাই সেট আপ, এগুলো জঘন্য সেট আপ। আর আমি যাকে সেট আপ করে দিই একটু ভালো সেট আপ, কারণ সেট আপ ভালো আছে, তো বারবার একটাই কথা বলছি, কারণ সেটা সত্যিই ভালো আছে, কারণ 1555 লাগানো আছে স্পিকার, তো অবশ্যই ভালো আছে। আর নেক্সট তোমার বলে দিই, এখন ওর সময় নিল, কি বলছে আমাদের জানাবে, তো এরপরে ফোন করলে ডাইরেক্ট একটা কথা বলবো যে 95,000 হলে বল, কারণ আমার মনে হয় না যে 1 লাখ টাকা দিলেও, মানে দেখো আমরা সেট আপটা কিনে তো লসের জন্য কোনো না, লাভের জন্য, যে যত টাকা লাভ হয়। তো গাইস আজকে আমরা মামুর ভাড়াতে যাচ্ছি, তো এইখানে হরিরামপুরে একটা সেট আপ আছে, ছোটো দুটো চোখ লাগাবে না, আমি যে এক পেয়ার মাল যা তো না না মাল মাল আজকে না, 8 তারিখে বিয়ে, ওদের বিহারিদের মধ্যে আর কি মেয়ে ছেলেরা গান করে, মুখে মুখে জানি না সেরকম কি ব্যাপার ওদের মধ্যে, চলো আমরা দেখলে গেলেই দেখতে পাবো, আমরাও দেখতে পাবো তোমরাও দেখতে পাবো, চলো ফিলিংস হচ্ছে হোক। The demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through, I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that তো গাইস আমরা পৌঁছে গেছি, আর এই সামনেই আমাদের বিয়ে বাড়িটা। তো বিয়ে বাড়িটা মানে কি বলো তো, এখনও 4 দিন বিয়ে বাড়ির দেরি আছে, তো বিহারের মধ্যে মনে হয় ও 4 দিন ধরে একটু গান বাজনা হয়, তো যেরকম আদিবাসীদের মধ্যেও হয় কি বিয়ের কয়েকদিন আগে থেকে গান বাজনা শুরু হয়ে যায়, সেম এরকমই। তো আর বিয়েটা এখানে হবে না, বিয়েটা হবে লজে, তো এখানে জায়গা ছোটো, তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা সেরকম নেই, তো তাই এখানে বিয়ে হবে না, বিয়েটা লজে হবে, তো তখনই তোমরা দেখতে পাবা। তো আশা করি তখন আমার প্রোগ্রাম আছে, সেম 8 তারিখে আমারও প্রোগ্রাম আছে, তো আমি আশা করি থাকতে পারবো না, তো তোমরাও দেখতে পাবা না। 8 তারিখে রাজবংশী ডিজে সেট আপটা তোমরা ভিডিওতে দেখেছো, সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবা। এই যে মামু 400 টাকা তার কিনেছে, এটুকু তার 400 টাকা, 10 টাকা, 410 কি বলো, কলকাতাতে 1 কিলো পাই গেলাম তাহলে লাগলো না এরকম হেলে। হ্যাঁ ব্যালেন্স 410, 21 টাকা হাজার ভাড়া দে, 1000 টাকা হিসাব করো মন্দির উপর রাখলে হয়ে যেত, মন্দিরটা কি লোকের, মন্দির উপর রাখলে কিছু বলতো না আশা করি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা একটা 40 ওয়াটের তোমার হচ্ছে ইউনিট, ড্রাইভ ইউনিট, যেটাতে এলটি ওয়ালা ইউনিট যেটা বলে আমাদের মধ্যে, তো 40 RMS power 40 ওয়াট, ঠিক আছে। তো গাইস এবার আমরা কানেকশনগুলো কমপ্লিট করে নেব, আর কানেকশনের জন্য তোমাদের আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নেবা, তো কারণ এটা ছোটো অ্যাম্পলিফায়ার আছে, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে। তো আমাদের প্রথমে ব্ল্যাক তারটা, যেটা কারণ এটা আমাদের এলটি কানেকশন আছে, তো এলটি কানেকশন করতে হবে, যে ব্ল্যাক তারটা আমরা হচ্ছে কমনে লাগিয়ে নেবো, তোমরাও যখন কানেকশন করবা এটাও সেম করে নেও, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ব্ল্যাক তারটা আমরা কমনে লাগিয়ে নেবো, আর লাল তারটা 70 ভোল্টেও লাগাতে পারি, 100 ভোল্টেও লাগাতে পারি। 70-এ লাগালে হবে কি বলো তো, তোমার একটু ইউনিটটা কাটার চিন্তাভাবনা কম থাকবে, মানে কম থাকবে, এই হলো ব্যাপার, কারণ ওটা 70-এ সাউন্ডটাও তোমার কম আসবে, এটাই হলো কথা, উত্তরে সাউন্ডও কম আসবে, কাটার চিন্তাভাবনাও কম থাকবে, আর 100-এ একটু হলো কাটার চিন্তাভাবনা বেশি থাকে যাবে, প্লাস সাউন্ডটাও তোমার ভালো হবে।
খুলছেন তো দাও শুনুন বাহ কি লাগাইছো তুমি এসি শুনছি বেস কাটো না কাটাই তো দিছি ফোন ফোন করো না মাইক্রোফোনটা চেক করো প্রথমে কোনো কাজ নেই একটা মিটারে অন করবি ঠিক আছে হয়ে গেল ওটা ওই দুটার হয় ঠিক আছে ঠিক আছে ডুপ্লিকেট মাল 500 টাকা দাম তো কাস্টমারকে একটু দামি মাইক্রোফোন বোঝানোর জন্য তোমার হচ্ছে ওকে 2700 টাকা রেট বলা হয়েছে তো গাইস আশা করবো ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই টেক কেয়ার